আবহাওয়া সংক্রান্ত আরো কিছু খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে 22 মে শনিবারের মধ্যে একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে। পরবর্তী 72 ঘন্টায় ক্রমশ সেটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। এরপরে সেটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলে 26 মে সকাল নাগাদ পৌঁছতে পারে। ফলে 25 মে সন্ধ্যে থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পরে ঝড়ের বেগ ঘন্টায় 65 থেকে 75 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সমুদ্র উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের পুনরাদেশ না দেয়া পর্যন্ত 24 মে থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা গভীর সমুদ্রে গেছেন তাদের 23 মের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জেলা শাসকদের চিঠি লিখে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের মোকাবিলায় নির্ধারিত ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিভিন্ন দপ্তরের ছুটি বাতিল করতে বলা হয়েছে। 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা এবং তার নাম্বার সাধারণ মানুষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। টেলি সংস্থাগুলির সঙ্গে নিয়মিত বৈঠক এবং বন্যা ও ঘূর্ণিঝড় কেন্দ্রগুলি ছাড়াও বিভিন্ন স্কুল কলেজকে কোভিড বিধি মেনে তৈরি রাখতে বলা হয়েছে। কলকাতা পুরসভা ঘূর্ণিঝড়ের মোকাবিলার প্রস্তুতি নিয়ে বৈঠক করল। 74টি পাম্পিং স্টেশনকে রাখা হচ্ছে পানীয় জল সরবরাহের জন্য। জেনারেটর রাখা হচ্ছে। প্রতিটি বোরোতে একটি করে টিম তৈরি করা হচ্ছে। সমস্ত আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।